ম্যাট্রিক্স থেকে একটি ম্যাট্রিক্স আমরা নিব প্রথমে, তারপর ভাঁজ করব এবং তাকে আমরা নাইফ দিয়ে কাটবো সুন্দর করে। এবং কাটা হয়ে গেলে এটাকে আমরা একটা কাঠি দিয়ে তারপরে ভাঁজ করে নেব। এবং ভাঁজ করা হয়ে গেলে কাঠির অপর দিকে টান দিলে আর ফায়ার করে দেবে, দেখতে পাচ্ছ তো? আমরা এখন একটা বক্সকে ফুটো করে সেখানে সেট করে দেব এবং সেটাকে আটা দিয়ে দিলাম বক্সের ফুটোর মধ্যে এবং ওটাকে বসিয়ে দেব। এবং তারপরে আমরা যখন কাঠিগুলোকে একটু লাড়াবো তখন একটা কাঠি বাইর হয়ে যাবে, সেই কাঠির টান দিলেই দেখতে পাচ্ছ।